চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। চোখের জলে লিখি জীবনের স্মৃতিগুলো, চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি, নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। স্মৃতিতে আলপনা কি, মনের স্মৃতিতে আলপনা কি, মনের স্মৃতিতে আলপনা কি, মনের স্মৃতিতে জাস্ট ওয়ান সিঙ্গেল পিস কার্ড। তুই আমাকে আলাদা করে দিবি, পারবি না? পারব। তোমার মা ফোন ধরেছিল, উনি তোমাকে ডেকে দেন। উনি বলেছেন যে তুমি আমার সঙ্গে কথা বলবে না, আরো বলেছেন আমি যেন তোমাকে আর কখনো ফোন না করি। কই, মা তোমাকে সেই কথা বলেনি? আপনার বিরুদ্ধে ভার্সিটিতে মিছিল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে আপনার বহিষ্কারের জন্য, তারপরেও বলবেন সমস্ত মিথ্যে কথা। আপনি আসলে কি বলতে চাইছেন বলুন তো। আমি আসলে কিছুই বলতে চাইছি না, এগুলো মিথ্যে। কেন মনে হচ্ছে এগুলো মিথ্যে? ফয়সাল এমন কাজ করতেই পারে না মামা। তুই ফয়সালকে ভালোবাসিস তাই মনে হচ্ছে সত্য হতেই পারে না। পুরো ইউনিভার্সিটি জানে ফয়সাল একজন অসৎ লোক। নিউজের কল্যাণে সারা দেশের মানুষ জানে ফয়সাল আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত, একটা মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করেছিল সে। আর টাকার লোভে এসে প্রশ্ন ফাঁস করেছিল, তুই অস্বীকার করতে পারবি? তোর সঙ্গে ফয়সালের সম্পর্ক আর ওই মেয়েটার সঙ্গে যে ফয়সালের সম্পর্ক নেই, কোনো প্রমাণ আছে তোর কাছে? দিতে পারবি? মামা, সম্পর্ক থাকলে সেটা আমি জানতাম, ত্রোপাই আমাকে সব জানাতো। ফয়সাল যে ত্রোপার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করেছিল, ত্রোপাকে তোকে সেটা জানিয়েছে? না মামা। ত্রোপা তোমাকে কখনো সেটা বলতো না, আর শুধু ত্রোপা কেন, ফয়সালও বলতো না। কারণ ফয়সাল শুধু ত্রোপার সঙ্গে নয়, আর অনেক মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক করার চেষ্টা করেছিল, সেটা তোমাকে কখনো বলেনি আর বলতো কেন জানো? কারণ যে তোমার সঙ্গে ওই চূড়ান্ত বদমাশ সেটা এখনো করতে পারে। আমার কখনো ফয়সালকে এমন মনে হল না, আমার মনে হয় ওর পেছনে তো লেগেছে। কাকলে, তুই আবারও ফয়সালের পক্ষ নিয়ে কথা বলছিস, তো লজ্জা করে না? এমন একটা লম্পট ছেলের পক্ষ নিয়ে কথা বলতে। সাবেরি, ওর সঙ্গে আমাকে কথা বলতে দিন। তোমার মা কখনো তোমার এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু আমি এই সম্পর্কটা অসম জেনেও রাজি হয়েছিলাম, কেন জানো? আমি চেয়েছিলাম তুই সুখী হোক, সংসার তুই কর, আমাদের সমস্যা কোথায়? কিন্তু সংসারটা তুই করলেও সেখানে আমাদের পুরো পরিবার জড়িত, পরিবারের একটা দায় থাকে, এটা আমাদের পরিবারের মান সম্মানের ব্যাপার। এই সমস্ত কিছু জানার পরে ওইরকম একটা ছেলের সঙ্গে আমি তোর বিয়েটা কিছু হতেই মানতে পারবো না, পারি না। আর
চাইবো এরপর থেকে ওই ছেলেটার সঙ্গে আর তোর কোনো ধরনের কোনো সম্পর্ক থাকবে না। আমার কথা তুই নিশ্চয়ই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি। জি বুঝতে পেরেছি। আমি কোনো লম্পট লোকের সঙ্গে তোর বিয়ে দেব না। কোনো চোরের কাছে আমি তোকে তুলে দিতে পারি না। তার জন্য যত কঠোর হতে হয় আমি তাই হব। আর এসব নিয়ে যদি কেউ বাড়াবাড়ির চেষ্টা করে তাহলে আশরাফ চৌধুরীর পূর্ণ রূপটা দেখবে। এই রূপটা আমি অনেকদিন যাবৎ কাউকে দেখাইনি। যদি বাধ্য হই তাহলে আশরাফ চৌধুরীর পূর্ণ রূপটা দেখাতে আমি একটু অকার্পণ্য করব না। ভাইজান কি বলছে বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। আমি চাই আজকের পর থেকে তুই ফয়সালের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক রাখবি না, ইভেন ফোনও দিবি না, কোনো ধরনের কোনো সম্পর্ক বা যোগাযোগ রাখার চেষ্টা করবি না। কে? ক্লিয়ার? জি মামা। কদিন পরে তোমার পরীক্ষা, ঘরে যাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। পরীক্ষা শেষ হলে পরে ভালো ছেলে দেখে আমরা তোমার বিয়ে দেবো। সাবে রে। জি ভাইজান। এই আমি ঠিক বলেছি? ঠিক কথা? জি ভাইজান, তুমি যা বলবে সেটাই আমার কথা। শুধু আমার কথা না, কাকুলিকেও সেসব মেনে নিতে হবে। কাকুলি। জি মামা। যাও ভেতরে যাও। ঠিক আছে? জি ভাইজান ঠিক আছে। সব কিছু নিয়ে তো মাথা গরম করতে হয় না, সময় দিতে হয়। সময় ঠপ করে বুঝতে পেরেছি ভাইজান। যা ডুমে যা। আচ্ছা বস। বল কি বলবি? বাচ্চাটাকে নিয়ে যে কথা হচ্ছে এটা কোনো ষড়যন্ত্র না তো ভাইজান? কিসের ষড়যন্ত্র? হতে পারে না
সীমা না একটা ষড়যন্ত্র করছে। বৌমা কেন এটা করবে? করবে যাতে করে আরমানের কোনো উত্তরাধিকার না থাকে, সেজন্য। কি পাগলের মতো বলছিস, সীমা না এটা কেন করবে? তোর কি লাভ? লাভ আছে না ভাইজান, লাভ তো আছে। আরমানের যদি কোনো উত্তরাধিকার না থাকে তাহলে ভবিষ্যতে তো আরমানের সমস্ত সম্পত্তি সীমানে ভোগ করবে। সীমানাটা কিভাবে করবে? সীমানাটা কিছুতেই করতে পারবে না। আইনও তো ওর সম্পত্তি ওর মেয়েরাই পাবে, আর সম্পত্তি ভাগ বাটোয়ারা করবো আমি। আমি সিদ্ধান্ত নেবো কাকে সম্পত্তি দেব কাকে দেব না, আরমানও না অন্য কেউ না। না ভাইজান, আরমানের বাচ্চা যদি এখানে না থাকে তাহলে সীমানা টেকনিক করে আরমানের সমস্ত সম্পত্তি নিজে হাতিয়ে নেবে, আর সেজন্যই তো নেহাকে এই বাড়িতে ও নিয়ে এসেছে। এই সব কিছু তোর ভুল ধারণা করি। আমার কথাটা ফেলে দিও না ভাইজান, ওরা দুই বোন যেভাবে প্রতিদিন ঘরে সরপরামর্শ করছে আমি নিশ্চিত ওরা এসব করছে। আমি একটা জিনিস খেয়াল করেছি, তুই কিছুতে এই ওদেরকে বিশ্বাস করতে পারছিস না, সবসময় একটা সন্দেহ করিস। আচ্ছা তুমি দেখছো না, ওরা একে একে বাড়ির প্রতিটা মানুষকে অপমান করছে। ওরা চাচ্ছে বাড়ির পুরনো লোকজন সব বিদায় করে দিতে, প্রথমে কামরুল, সকিনা, তারপরে আমি, কাকলি, এরপরে না আস্তে আস্তে সমস্ত সম্পত্তি বাড়ি সব হাতিয়ে নেবে। বলি আমি না ভেবে অবাক হচ্ছি যে তোর বুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে। আর তুই কি করে ভাবলি যে আমার বুদ্ধিটা অত মতো দিন দিন লোপ পেয়ে যাচ্ছে? আমি কোনো কিছু বুঝতে পারছি না, আমার সম্পর্কে তোর এই ধারণা হয়? ভাইজান তুমি এখনো নেহার ব্যাপারে সম্পূর্ণ অন্ধ। ও যা করছে তুমি তাতেই খুশি হচ্ছ, ওরা যে তোমাকে খুশি করার জন্য এসব করছে তুমি সেটা বুঝতেই পারছো না। শোন, নেহা যা করছে সেটা হচ্ছে আরমানকে সুস্থ করে তোলা। ওই তোরা তো একদিন এটা করতে পারলি না, তাই নেহার প্রতি খুশি হওয়াটা কিন্তু অযৌক্তিক না। আমি যা করছি ভেবে চিন্তেই করছি, অতটা নির্বোধ নিশ্চয়ই আমি নই। আমি সেটা বলছি না ভাইজান, আমি বলছি এটা ওদের একটা সূক্ষ্ম পরিকল্পনা হতে পারে। ওরা সূক্ষ্ম পরিকল্পনা করে আরমানকে বাহিরে পাঠাচ্ছে, আর সেই সুযোগে বাচ্চাটাকেও সরিয়ে দিচ্ছে। আচ্ছা ভাইজান তোমার কি এসব দেখে মনে হয় না এটা ওদের একটা চাল? আমার তো সেটা মনে হয় না বুড়ি। আর আরমান তো বাইরে যাচ্ছে মাত্র কয়েকটা দিনের জন্য, তাছাড়া আরমান তো বাচ্চাটাকে সহ্যই করতে পারছে না। আমি তো ভেবেছিলাম যে বাচ্চাটাকে আমি দিনাজপুরে চলে যাব। এটা কি বলছো, তুমি দিনাজপুরে যাবে তাহলে বাচ্চাটাকে কে দেখবে, আর তোমাকেই বা দেখবে কে বলো? আচ্ছা তোমার যে বয়স হয়েছে এটা কি তোমার মনে আছে? হ্যাঁ আমার বয়স হয়েছে, কিন্তু আমি অতটা বুড়ো হয়ে যাইনি। যাই বলো ভাইজান, আমার কথাটা একটু ভেবে দেখো, আমার কিন্তু ঘোর সন্দেহ হচ্ছে। এ সমস্ত ভেবে তুই অযথা মাথা গরম করিস না তো, কিচ্ছু হবে না। ভাইজান তুমি আমার কথাটা আরেকবার ভেবে দেখো, বাচ্চাটাকে এখনই কোথাও দেওয়া ঠিক হবে না, আমার মনে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র। ওরে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তুই ওদের দুই বোনকে একদম সহ্য করতে পারিস না। আচ্ছা কেন বলতো? ছি ছি ভাইজান এটা তুমি কি বলছো, আমি কেন ওদেরকে সহ্য করতে পারবো না? আমি যা বলি পরিবারের ভালোর জন্যই বলি। হ্যাঁ তুই ভালোর জন্যই বলিস, কিন্তু সবসময় ঠিক কথাটা বলিস না। সীমানা বউমা আগের চেয়ে অনেক বদলে গেছে, আর বোন আছে না নেহা, ওকে আমার এরকম মেয়েই মনে হয় না। এ সমস্ত কুচিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে রুমে যা, গিয়ে ঘুমা যা। ঠিক আছে যাচ্ছি, তবে যাওয়ার আগে আরেকবার বলছি ভাইয়া, আমি যা বললাম একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। আচ্ছা দেখবো, ভেবে দেখবো, তুই এখন যা। আমি খুব সুন্দর হয়েছে ছবিটা, বিনা আমাকে তুলতে দেয়নি, আমি লুকিয়ে লুকিয়ে তুলেছি, কিন্তু বাবা ছবিটা তো এখন প্রিন্ট করা হয়নি, বিনাকে দিব কি করে, বিনা কোথায় গেল বিনা? আচ্ছা বাবা তুমি শান্ত হও, আগে ছবিটা প্রিন্ট করো তারপর তুমি বিনাকে পৌঁছে দিবে। কিন্তু বিনাকে কিভাবে পৌঁছে দিব, আমি তো বিনার ভাষা চিনি না। ও তুমি তো তোর ভাষা চিনো না? হ্যাঁ ওই যে পুতুল, পুতুল পৌঁছে দেবে, পুতুল তোর ভাষা চিনে। পুতুলকে? আহা পুতুলকে তুমি চিনতে পারছো না, মাত্র কামরুল, কামরুলের মেয়ে পুতুল। ও তুমি পুতুল পৌঁছে দিবে তো? হ্যাঁ দিবে না কেন, আরে পুতুল যখন ছোট ছিল তখন তুমি তোমার চিঠিপত্র পুতুলকে দিয়ে বিনাকে পাঠাতে না? হ্যাঁ। ও তাহলে বাবা চলো এখন ঘুমোতে যাই, চলো বিনাকে না হয় পরে পরে।
কিন্তু বিনা তো বেঁচে নেই, বিনা তো মারা গেছে। কে বললো তোমাকে সব কথা? বিনা বেঁচে আপনি মেরে ফেলেছেন বিনাকে, আপনি খুনি। আপনাদের অবহেলার জন্য আমার বিনা মারা গেছে, আমি কাউকে ছাড়বো না। আপনি মেরেছেন বিনাকে, আপনি ধরবেন না, আমাকে ছাড়েন। বিনা বাবা, আমি ধরবেন, আমি ধরবেন না, যান যান। বিনা বিনা বাবা, শরীরের এই অবস্থা আর রিমির ব্যাপারও আসলে সিদ্ধান্ত নিতে পারছি না, ওকে নিয়ে কি করব, এই নিয়ে একটু টেনশন হচ্ছে আর কি। আঙ্কেল, আমি তো আপনাকে আগেও বলেছি, আপনি প্লিজ আরমানকে নিয়ে একদম টেনশন করবেন না, আরমানের সমস্ত দায়িত্ব আমার। তা আমি জানি মা, তুমি আরমানের জন্য অনেক করছো, তুমি তো আমার শেষ ভরসা। আঙ্কেল কৃতজ্ঞ বলবেন না তো, এটা তো আমি মনে করি এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে এখন। আঙ্কেল চা খাবেন? আরে না না, এত রাতে চা কে বানাবে, ওরা তো সব ঘুমিয়ে পড়েছে। আঙ্কেল আপনি যদি কিছু মনে না করেন আমি চাটা বানিয়ে নিয়ে আসি, আপনি আমার হাতের এক কাপ চা খেয়েই দেখুন। না না মা, তোমাকে এত কষ্ট করতে হবে না। আঙ্কেল এতে কষ্টের কী আছে, আমি এই যাব চা বানিয়ে নিয়ে এই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা জি, আমিও তো এটাই বলেছিলাম আঙ্কেল, আর আরমানও যেতে রাজি হয়ে গেছে। হ্যাঁ আমি আরমানের সঙ্গে কথা বলেছি, ও যেতে রাজি হয়েছে, ইতিমধ্যে টিকিটও কেটে ফেলেছে, সম্ভবত আগামী পরশু দিন যাবে। তাহলে তো খুবই ভালো কথা আঙ্কেল। তুমি যদি সাথে যেতে খুব ভালো হতো, আমি একটু ভরসা পেতাম। না আঙ্কেল, আরমান একা যাচ্ছে এটাই ঠিক আছে, আর এই সময় আমার ওর সাথে যাওয়াটা একদম উচিত হতো না, কারণ ও যদি একা যায় তাহলে ওর কনফিডেন্ট লেভেলটা অনেক গ্রো করবে, আর আমিও সাথে গেলে এই সময় নানানজন নানান কথা বলবে, সেটা আমার একদমই ভালো লাগবে না। যেখানে আমি বলবো তোমাকে যেতে সেখানে কার কি বলা আছে? সেইটা ঠিক,
তবে তারপরও অনেকে অনেক কথাই বলবে, সেটা আমার ভালো লাগবে না। আচ্ছা আঙ্কেল, এগুলো কথা এখন বাদ দিন। শোনো মা, কেউ উপকার করলে তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কিন্তু আমাদের মধ্যে সেটা নেই। আমি চেয়েছিলাম তোমার উপকারের প্রতিদান, তাতে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। আমার আরমানের যা শারীরিক কন্ডিশন ছিল, তুমি না থাকলে ওকে এত দ্রুত আমরা সুস্থ করে তুলতে পারতাম। আমি দেখেছি মা, আমার আরমানের কি শারীরিক কন্ডিশন ছিল, ওর মানসিক অবস্থাটা কী ছিল, ও কতটা বিপর্যস্ত ছিল। সারা রাত্র ঘরের মধ্যে উদ্ভ্রান্তের মতো দৌড়াদৌড়ি করতো আর বিনাকে খুঁজে বেড়াতো। সে অবস্থা থেকে তুমি ওকে বের করে নিয়ে এসছো। আপনি আরমানকে নিয়ে একদম চিন্তা করবেন না আঙ্কেল, ওকে সম্পূর্ণ সুস্থ করার দায়িত্ব আমার। আরমানের দায়িত্বটা আমি তোমার উপরই ছেড়ে দিয়েছি, তুমি আমার একমাত্র ভরসা। একটা মেয়ে যখন হাওমাও করে কাঁদতে কাঁদতে কোনো স্টেটমেন্ট দিবে, সেটা যতই মিথ্যে হোক সেটা সত্যের মতো শোনায়, এবং সেটাই সবাই বিশ্বাস করেছে। তোমার কি মনে হয়েছে আমি এটা করেছি? হতে পারে, তবু দারোয়ানের সাথে কথা বলার দরকার। তার স্টেটমেন্টে হয়তো এমন কোনো ক্লু থাকতে পারে যেখান থেকে আমরা এই কেসটাকে ঘুরিয়ে দিতে পারি। হ্যাঁ, দরকার হলে তার স্টেটমেন্ট নাও, শুনে দেখো সে কি বলে। পাঁচ মিনিটের মধ্যে আমার চা চাই, নাহলে ওই চা তোমার গায়ে ঢেলে দিব। জি আন্তাস।